পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে ধর্মকাণ্ড পাথিতে বাজার করতে এসে মৃত্যু হলো এক ব্যক্তি। জানা গিয়েছে পূর্ব মেদিনীপুর জেলার পাথি মহিষাপুর গ্রাম পঞ্চায়েতের পাউলিয়া গ্রামের বাসিন্দা ছিলেন ওই ব্যক্তি। মৃত ব্যক্তির নাম পীযূষ মাইতি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, একটি স্টেট বাস ওভারটেক করতে গিয়ে ধাক্কা মারে ওই ব্যক্তিকে, ঘটনাস্থলে মৃত্যু হয় তার। ঘটনায় উত্তেজনা ছড়ায় এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে পীযূষ মাইতির বাড়িতে তার স্ত্রী সহ রয়েছে নাবালক ছেলে ও মেয়ে। বাড়ির একমাত্র উপার্জনকারী ছিল পীযূষ মাইতি। স্থানীয়দের দাবি, তার ছেলে অথবা মেয়ের চাকরির ব্যবস্থা করতে হবে এবং তাদের প্রাথমিক পড়াশোনার জন্য 5 লক্ষ টাকা দিতে হবে। এই দাবি নিয়ে তারা পথ অবরোধ করে। প্রায় দীর্ঘ 2 ঘন্টা যাবৎ তীব্র যানজট সৃষ্টি হয় দীঘা নন্দকুমার জাতীয় সড়কে। ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। পুলিশ আসার পরেও চলতে থাকে ধুমধুমার কাণ্ড। স্থানীয় বাসিন্দারা পুলিশের কথা না শুনেই অবরোধ চালিয়ে যায়। প্রথমে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি শুরু হয়, এরপর পুলিশ এসে এলোপাতাড়ি লাঠিচার্জ করতে থাকে এবং বিক্ষোভকারীদের গ্রেপ্তারের চেষ্টা করে। পাল্টা বিক্ষোভকারীরা ইট পাথর ছুড়তে থাকে। ঘটনায় আহত হয় বেশ কয়েকজন পুলিশ সহ বিক্ষোভকারী। ঘটনায় বেশ কয়েকজন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করে পুলিশ। এই মুহূর্তে এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে এবং মোতায়েন হয়েছে বিশাল পুলিশ বাহিনী। এই পরিবারে একটি মেয়ে মানুষ আছে, তো তার পরিবার কিভাবে চলবে না চলবে সেগুলো তো সরকার দেখা উচিত। ছোট ছোট বাচ্চা আছে, স্টেট বাস মেরেছে এবং যেভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে তার কোনো মানে কিছুই না দোষ ছিল না, একদম অফসাইডে এসে ওভারটেক করতে গিয়ে মেরে চলে গেছে। অতএব তার পরিবারের জন্য 5 লক্ষ টাকা এবং কোনো চাকরির ব্যবস্থা করা হোক সেটা মাননীয় মুখ্যমন্ত্রী বলতে চাইছি এবং আমাদের দাবি এই জন্য এটা না ঘোষণা হওয়া পর্যন্ত আমাদের পথ অবরোধ চলছে। পূর্ব মেদিনীপুর থেকে মদন মাইতির রিপোর্ট, টাইমস বাংলা।